রাস্তার পাশ থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সকালবেলা স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হারোয়া এলাকায়। সদ্যজাত শিশুপুত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায়। সোমবার ভোরবেলা বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকার রাস্তার পাশে এক সদ্যজাত শিশুপুত্রকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা যে যার কাজে বেরিয়েছিলেন। কেউ বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, কেউ বা আবার বেরিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। তখনই তারা দেখতে পান সাদা কাপড়ে মোড়া একটি ব্যাগের মধ্যে নবজাতক শিশুর মৃতদেহ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে খবর দেন হারোয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হারোয়া থানার পুলিশ। পুলিশ এসে তৎক্ষণাৎ সদ্যজাত শিশুপুত্রের দেহটি উদ্ধার করে নিয়ে যায় হারোয়া গ্রামীণ হাসপাতালে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে মাঠের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগটি সরাতেই দেখি ওখানে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় একটি সদ্যজাত শিশু। তবে কে বা কারা ফেলে দিয়ে গেছে তা বলতে পারবো না। এই বিষয়ে তিনি আরো বলেন, পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চাটি প্রসব হয়ে গেছে। চিকিৎসকেরা আরো জানিয়েছেন নবজাতক ওই শিশুটির বয়স আনুমানিক ৬ মাস, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই প্রসব হয়ে গেছে শিশুটি। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা জানান, সকালে আমরা কাজে বেরিয়েছিলাম, তখনই দেখতে পাই রাস্তার ধারে একটি সদ্যজাত শিশু পড়ে রয়েছে। এরপরে ওই সদ্যজাত শিশুকে দেখতে লোক জমায়েত হয়। তারপর আমরা সকলে মিলে খবর দিই হারোয়া থানায়। পুলিশ এসে সদ্যজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে তিনি আরো বলেন, আসলে আমরা সকালবেলা ঘুম থেকে যখন উঠি, উঠে আমরা সব যে যার কাজে বেরিয়ে যাই, আমরা জন মানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তো আমরা এখানে যখন এসেছি সকালবেলা দেখলাম এই পাশেই মানে একটা বাচ্চা পলিথিন ব্যাগে করে কে ফেলে দিয়ে গেছে আমরা জানি না। তারপরে ঘটনাস্থলে পুলিশ আসে, পুলিশ এসে ব্যাপারটাকে হ্যান্ডেল করে, কারণ ভিড় জমে যাচ্ছিল, পাবলিকের একটা কন্ট্রোল করার ব্যাপার আছে। সেই জায়গা থেকে পুলিশ ওটাকে উদ্ধার করে, এখানে জনতা ক্ষিপ্ত হয়ে গেছে, তারপর পুলিশ ওটাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। বাচ্চাটা একটা প্লাস্টিকের মধ্যে ব্যাগে করে মুড়ে দিয়ে হ্যাঁ রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে চলে গেছে। তবে কিভাবে এলো এই সদ্যজাত শিশুপুত্রের দেহ তার সঠিক কারণ এখন অবধি জানা যায়নি। তবে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে রাস্তার ধারে। কে বা কারা শিশুটিকে এখানে ফেলে দিয়ে গেছে, পাশাপাশি এটি খুন না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। সকালবেলা মাঠে ফুল ছোঁয়াতে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে ওই ব্যাগটা ওখানে পড়ে আছে। এবারে ওই ব্যাগটা পা দিয়ে একটু উঁচু করলাম, করার পরে ওই দেখলাম যে বাচ্চাটা পড়ে আছে। তাই এবারে সবাইকে জানিয়ে দিলাম যে এখানে এই ব্যাগে একটা বাচ্চা ছিল রক্ত অবস্থায়। হ্যাঁ, ওকে পলিথিন জড়ানো কিংবা ব্যান্ডেজ কাপড় জড়ানো আছে গায়ে, সেই বাচ্চাটাকে। এবার সবাই পুলিশের কাছে, মেম্বারের প্রধানের কাছে গেল, মেম্বার আবার থানায় ফোন করে দিল, পুলিশ আসলো, এসে বাচ্চাটাকে নিয়ে গেল। ছেলে, বাচ্চাটা ছেলে। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।